অনাবিল খুশির বার্তা নিয়ে আসা ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে। হাজারো মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের পাঁচটি জামায়াত। দেশ ও সারা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। জুনায়েদ আল হাবিবকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন শফিক শাহীন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রাজধানীর সবার পথ যেন মিশে গেছে একটি পথে। জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশের দীর্ঘ সারিতেও ছিল মমতার স্পর্শ, ভাতৃত্বের বন্ধন। হাজারো মুসল্লির পদচারণায় কানায় কানায় ভরে ওঠে ঈদগাহ। সকাল 8:30 শুরু হয় ঈদের জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদ সদস্য এবং প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। ঈদগাহ ময়দান জুড়ে নেমে আসে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঈদের খুশি ছড়িয়ে পড়ে সবার মাঝে। রোজাদাররা মনে করেন এক মাস সঠিকভাবে সিয়াম সাধনা করতে পারলে মানুষের আত্মা পরিশুদ্ধ হয়, সমাজ থেকে অন্যায় অবিচার দূর হলে, মানুষে মানুষে ভেদাভেদ না থাকলে ঈদের দিনের মতোই সারা বছর মানুষের ভিতরে আনন্দ বিরাজ করে। সামর্থ্যবানরা সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায়, দুস্থ ও দুঃখী মানুষের দিকে। ঈদুল ফিতরের প্রথম জামায়াত ভোর 7:00 অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। পরপর পাঁচটি জামায়াতে অংশ নেন রাজধানীর লাখো মুসল্লি। শফিক শাহীন, NTV নিউজ, ঢাকা। প্রতিটি পরিবারের মধ্যেই লুকিয়ে আছে এক একটি গল্প। এখান থেকে সরে গেলে আমাদের জন্য ভালো, কোনটা আমাদের বোঝা, এই বোঝাটা আমাদের প্রাণ ঝালমুড়ি নিবেদিত নাটক বোঝা। তুমি এখন উঠে যা বলবা, তোমার বউ খুবই অসুস্থ। বৌমা কই উঠে না? জ্বর আইছে আম্মা, অনেক জ্বর। যা পরে উঠা, পড়া রান্না করে পড়া। সাথে রচনা ও পরিচালনা মেহেদি হাসান হৃদয়। দেখবেন চতুর্থ দিন বাংলাদেশ সময় রাত 11:05 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় দুপুর 1:05 মিনিটে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ব্রাঞ্চ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।